আর্জেন্টিনার বিজয়ের দিনে আনন্দ উল্লাস ছিল ব্রাজিল শিবিরেও। টানা দ্বিতীয় জয়ের দেখা পেল সেলেসাওরা। ম্যাচের শুরু থেকেই পেরুর উপর একের পর এক আক্রমণ শানাতে থাকে ব্রাজিল, কিন্তু সেই আক্রমণগুলো খেয়েই হারাতে থাকে পেরু রক্ষণ ভাগে। এরপরও ব্রাজিলের প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। পেরুর বিপক্ষে ব্রাজিলের জয়ের বাকিটা শুনব প্রতিবেদনে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে ব্রাজিল সমর্থকেরা। এবার তো সত্যি আনন্দের সময় তাদের। প্রায় দেড় বছর ব্যর্থ সময় কাটানোর পর অবশেষে হাসতে শুরু করেছে সাম্বা ফুটবল। ঠিক এক বছর এক মাস পর টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। এই জয়ে পয়েন্ট তালিকার সেরা চারে নিজেদের অবস্থান শক্ত করলো আসরের পাঁচবারের চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে অনেকদিন ধরেই ঢুকছে ব্রাজিল, সময়টা একেবারেই ভালো কাটছে না তাদের। এবারই প্রথম শঙ্কা জাগে, তবে কি কোয়ালিফাই করতে পারবে না সেলেসাওরা? এই প্রশ্ন যখন সামনে আসে তখন ব্রাজিল প্রমাণ করে দিল এরকম মানের দল না তারা। কেন ইতিহাসের সেরা দল, কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা সবাইকে আবারও দেখিয়ে দিল ব্রাজিল। সেলেসাওদের দুর্দান্ত জয় তাদেরকে শক্ত অবস্থান এনে দিয়েছে চার নম্বরে, কাকতালীয়ভাবে তাদের জয়টা 4-0 গোলে। জয় দেখে যতটা সহজ মনে হচ্ছে লড়াইটা তত সহজ ছিল না ব্রাজিলের জন্য। ঘরের মাঠে খেলা হলেও শুরু থেকে তাদের উপর জেঁকে বসে পেরু। আক্রমণ পাল্টা আক্রমণে ব্রাজিলও কম যাচ্ছিল না, তবে গোলের দেখা আর খুঁজে পাচ্ছিল না সেলেসাওরা। 12 মিনিটে ফ্লোরেসের গোলে এগিয়ে যায় পেরু, তবে স্বস্তি ফিরে ব্রাজিল শিবিরে, কারণ তিনি ছিলেন অফসাইড পজিশনে। 24 মিনিটে রাফিনহার দারুণ ভলি আঘাত করে গোল পোস্টে। দারুণ ফর্মে থাকা এই খেলোয়াড় এদিনও প্রতিপক্ষের জন্য ত্রাস হয়েছিলেন। 32 মিনিটে শুরু হয় নাটক। ইগোর হেসুস বল নিয়ে ঢুকে যান ডিবক্সে, সেখানে তাকে আটকে ধরে দুজন পেরুর খেলোয়াড়। তখন রেফারির কাছে আবেদন করে ফাউলের জন্য, পরে দেখা যায় ফাউল নয় বরং হ্যান্ডবল হয়েছে, আর তাতেই পেনাল্টি পায় ব্রাজিল। সেখান থেকে গোল করে ব্যবধান 1-0 করেন রাফিনহা। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা। এগিয়ে থাকা দলটা ব্যবধান 2-0 করতে বেশি সময় নেয়নি। এবারেও সেই পেনাল্টি, বক্সের মাঝে সেভিনহোকে ফাউল করলে রেফারি বাঁশি বাজান পেনাল্টির জন্য, সেখানে আবারও নির্ভুল পেনাল্টি রাফিনহার। তার জোড়া গোলে ব্যবধান দ্বিগুণ হয় ব্রাজিলের। এক ম্যাচে তাদের দুটি পেনাল্টি যেন ঠিক আছে, অথচ আর্জেন্টিনা হলেই এখন ভিন্ন কথা উঠত। ম্যাচের 71 মিনিটে ব্যবধান 3-0 করেন আন্দ্রেস পেরেইরা। তার দুর্দান্ত ভলি ছিল ম্যাচের সেরা গোল। এরপর ডিবক্সের বাইরে থেকে বাঁ পায়ে দারুণ শটে গোল করে ব্যবধান 4-0 করেন লুইস হেনরিক। এই নিয়ে টানা দুই ম্যাচে গোল করলেন এই উইঙ্গার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 4-0 গোলের বড় জয়ে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। এই জয়ে তাদের অবস্থান এখন তালিকার 4 নম্বরে।